Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট রয়েছে, তা আমি আলোচনা করবো। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কুয়াদাদ, তিনি কিন্তু স্পেনের রয়েছেন এবং স্পেনে কিন্তু ভারতের অনূর্ধ্ব ১৭ দল বিগত সময়ে যে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে এবং রিয়াল ১৮ সঙ্গে, সেই ম্যাচে তিনি কিন্তু স্বচক্ষে ভারতীয় ফুটবলারদের প্রত্যক্ষ করেছেন, তাদের পারফরমেন্স দেখেছেন। এবং তারপরে তিনি যা খবর রয়েছে, তিনি ইমামি কর্তাদেরকে, চারজন ভারতীয় ফুটবলারকে ফেডারেশনের সঙ্গে কথা বলে, অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কথা বলে, এই চার তরুণ ফুটবলারকে সই করতে বলেছেন। এই চার ফুটবলার যে আগামী দিনে ভবিষ্যতে তারকা হয়ে উঠবে এবং এদের পায়ে যে দুরন্ত ফুটবল রয়েছে সেটা কিন্তু তিনি লক্ষ্য করেছেন। তার জহুরির চোখ কিন্তু এই ফুটবলারকে খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি। যা খবর রয়েছে, মণিপুরি ডিফেন্ডার রিকি মিতাই, হ্যাঁ বন্ধুরা, ১৬ বছর বয়সী মণিপুরি ডিফেন্ডার রিকি মিতাই যেমন রয়েছেন, পাশাপাশি রয়েছেন ১৬ বছরের দুরন্ত স্ট্রাইকার, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করা স্ট্রাইকার সুশান্ত পানোয়ারকেও কিন্তু নিতে বলেছেন। পাশাপাশি জানা যাচ্ছে মিজোরামের মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার গুরুনাথ সিং লালপেকলুয়া এই ফুটবলারটিকেও তিনি নিতে বলেছেন বলে জানতে পারছি। পাশাপাশি যা খবর রয়েছে, আরেকজন মিডফিল্ডার রয়েছেন কারু সিং থিঙ্গুজাম, ১৬ বছর বয়সী এই মণিপুরী ফুটবলারকেও তিনি ইস্টবেঙ্গল কর্তা অর্থাৎ ইমামি কর্তাদেরকে নিতে বলেছেন। এই চার ফুটবলারকে ইতিমধ্যে যাতে কনফার্ম করা যায় তার ব্যাপারে উদ্যোগী হতে বলেছেন। তিনি বলেছেন অল ইন্ডিয়া ফুটবলের সঙ্গে, ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে তারা যাতে আগামীতে ভালো খেলতে পারে, তার জন্য এই কোয়াদাদ কিন্তু যথেষ্ট সচেতন রয়েছেন সেই ব্যাপারটা বুঝিয়ে তাদেরকে যত শীঘ্রই এই চার ফুটবলারকে সই করাতে বলেছেন বলে আমরা জানতে পারছি। পাশাপাশি এই মুহূর্তে একটি বড় আপডেট বেরিয়ে আসছে যে কেরালা বাস্টারের অন্যতম মিডফিল্ডার নিশু কুমার, যিনি কিন্তু আগের বছর রেকর্ড অর্থে কেরালা বাস্টারে সই করেছিলেন, সেই নিশু কুমারকে নাকি ইস্টবেঙ্গল নিতে চলেছে, তার সঙ্গে নাকি কথাবার্তা প্রায় ফাইনালাইজ হতে চলেছে, এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। এদিকে এফসি গোয়ার প্রাক্তন বিদেশি ডিফেন্ডার এবং যা খবর রয়েছে, এই মুহূর্তে সিডনি এফসির তারকা ডিফেন্ডার ডোনাচি, তিনি সম্ভবত ইস্টবেঙ্গল আসতে পারেন বলে একটা খবর বেরিয়ে আসছে। ডোনাচির সঙ্গে নাকি ইস্টবেঙ্গল একটা ভালো লিঙ্ক আপ শোনা যাচ্ছে, তার সঙ্গে নাকি কথাবার্তা চলছে। যদি সত্যি সত্যি এই ডোনাচি ইস্টবেঙ্গল আসেন তাহলে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন অনেকটাই শক্তপোক্ত হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসবো মোহনবাগানের খবর নিয়ে। মোহনবাগান কিন্তু জেমস কামিন্স, হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ান লিগের টপ স্কোয়ার এই জেমস কামিন্স, এই তারকা স্ট্রাইকার, তিনি কিন্তু রেকর্ড অর্থে মোহনবাগানে আসতে চলেছেন। কথাবার্তা কিন্তু চূড়ান্ত, যে কোনো মুহূর্তে তিনি সই করতে চলেছেন বলে আমরা জানতে পারছি। পাশাপাশি আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে, ভারতীয় ফুটবলের অন্যতম তরুণ স্ট্রাইকার, এই মুহূর্তে বলতে গেলে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ঈশান পান্ডিতা, তিনি সম্ভবত মোহনবাগানে আসছেন। তিনি তার সঙ্গে মোহনবাগানে কথাবার্তা ফাইনালাইজ হয়ে গেছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই তিনিও সই করতে চলেছেন মোহনবাগানের অনুকূলে। তো এই ছিল আজকে আপনি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।